এক যুগ পর আগামী 25 আগস্ট দিল্লিতে বসছে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। তবে আজ হচ্ছে সচিব পর্যায়ের সভা। বাংলাদেশের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সেই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ভারতের কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত তার দেশের নেতৃত্ব দেওয়ার কথা। এর আগে আজ যৌথ নদী কমিশনের সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের নেতৃত্বে। তাতে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল। ভারতের নেতৃত্ব দিচ্ছেন জলশক্তি মন্ত্রণালয়ের সচিব পঙ্কজ কুমার। বৈঠকে আবারও বহু কাঙ্ক্ষিত তিস্তার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তুলবে বাংলাদেশ। যদিও তা নিয়ে কোনো সমাধান হচ্ছে না, তবে কুশিয়ারা নদীর পানি নিয়ে সমঝোতা চূড়ান্ত হতে পারে যৌথ নদী কমিশনের বৈঠকে।